এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার বড় সড়ো বিপদে পড়তে চলেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবার তাদের বিরুদ্ধে কি তদন্ত শুরু করবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সেই রকম সম্ভাবনায় কিন্তু এবার জোরালো হচ্ছে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুরু থেকেই প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা দিকে দিকে উঠেছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি লালবাজার পর্যন্ত গিয়েছে জুনিয়র ডাক্তারদের মিছিল তার হাতেই তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তুলে দিয়েছেন আন্দোলনকারীরা জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও বিনীতের পদত্যাগের দাবিতে জনস্বার্থ মামলাও হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শৃঙ্খলা বঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে পদক্ষেপ করছে খুব শীঘ্রই এবার বড় পদক্ষেপ বিজিবি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ জড়িত পুলিশ অফিসারদের গ্রেপ্তার এবং তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠালেন পুরুলিয়ার বিজিবি সাংসদ এই মামলাকে থামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি তার একই সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক বলে চিঠিতে উল্লেখ বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের জানা যাচ্ছে এমনটাই পাননি বিনীত গোয়েল উঠে এসেছে কান্দনী মামলার প্রসঙ্গ কামদুনি তদন্তে বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই চিঠিতে প্রাসঙ্গিক প্রসঙ্গত আরচিকরের আবহে শুরু থেকেই বারংবারই সংবাদ মাধ্যমের সামনে কলকাতা পুলিশের স্বচ্ছতার পক্ষে ব্যাট ধরেছিলেন বিনীত গোয়েল স্পষ্ট বলেছিলেন কলকাতা পুলিশ কিছুই লুকানোর চেষ্টা করছে না করেও যদিও হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে এর মধ্যে ঘটনার দিন অকুস্থলে বহু মানুষের ভিড় নিয়ে ওঠে প্রশ্ন এরই মধ্যে আবার কলকাতা পুলিশের আওতায় থাকাকালীন তদন্ত যে স্বচ্ছ পথে এগিয়েছে তা প্রমাণে মাঠে নামেন ডিসি সেন্ট্রাল দে নামে এক ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে দেখিয়ে আরও বিতর্ক বাড়িয়ে দেন তিনি অন্যদিকে ঘটনায় আবার শুরু থেকে টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এই টালা থানাতেই প্রথমে দায়ের হয়েছিল অভিযোগ থানার ওসিকে ইতিমধ্যে ডেকে পাঠিয়েছিল সিবিআই এরই মধ্যে এবার জ্যোতির্ময়ের চিঠি নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা